আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখব জেএসসি 2020 এর রেজিস্ট্রেশন কার্ড কিভাবে কারেকশন করা যায়, যাদের নাম ভুল আছে, পিতার নাম, মাতার নাম বা নিজের নাম ভুল আছে, সেটা কিভাবে কারেকশন করা যায় সেটা আমরা আজকে দেখব। এর জন্য আমরা প্রথমেই একটি ব্রাউজারে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকব। আমি অলরেডি ঢুকে রেখেছি, মানে ঢোকাই আছে যে joshorboard.gov.bd-তে। এখান থেকে আপনি ইনস্টিটিউট প্যানেলে ক্লিক করবেন। ইনস্টিটিউট প্যানেলে আপনার ইন নম্বর, আমি আমার ইন নম্বর দিয়ে ঢুকছি আমাদের স্কুলের, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন সর্ববামে একদম উপরেই আছে রেজিস্ট্রেশন কারেকশন, এই রেজিস্ট্রেশন কারেকশনে ক্লিক করবেন। এখানে জেএসসি 2020 দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই রকম একটি পেজ আসবে। তো আপনি এখান থেকে স্টুডেন্টের নাম্বার অর্থাৎ কতজনের কারেকশন করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন। আমি দুইজনেরটা কারেকশন করব, সেজন্য আমি 2 দিয়ে দিলাম। দিয়ে ডিপোজিটের মোবাইল নাম্বার, আমি একটা মোবাইল নাম্বার দিই, দিয়ে প্রিন্ট সোনালি স্লিপ। এখানে দুইজনের সোনালি স্লিপের অ্যামাউন্ট দেখাচ্ছে। এখান থেকে আপনি সুন্দরভাবে প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট দিবেন। এ4 সাইজে যদি থাকে তাহলে 2 পৃষ্ঠা হয়ে যাবে, আপনি লিগ্যাল সাইজ করে দেবেন। কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ করা লাগতে পারে, 100% অনেক সময় লেখা ধরতে চায় না, তো আমি 90% করে দিলাম। দিয়ে ওকে প্রিন্ট কমান্ড দিয়ে দিই, প্রিন্ট। দেখেন আমার হাতে এরকম একটি সোনালি সেবার কাগজ প্রিন্ট হবে। এটা নিয়ে আপনি নিকটস্থ সোনালি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এটা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার ব্যাংকের একটা অংশ আর আপনাকে 2টা অংশ দিয়ে দেবে, আপনার অংশ আর বোর্ডের অংশ। এইটা নিয়ে এসে আপনি পরবর্তী কাজ করবেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনি ঠিক এই ধরনের একটি রিসিপ্ট পাবেন। এই রিসিপ্টটা 2টা কপি, একটা বোর্ডের অংশ, একটা জমাদানকারীর অংশ। এই রিসিপ্টটা পাওয়ার পরেই কিন্তু টাকা জমা হবে না। টাকা জমা হয়েছে কি না আপনি দেখতে পারবেন কোথায়। আপনি যখন পরে এসে লগ ইন করবেন তখন দেখবেন এখানে দেখাবে ফি জমা হয়েছে। আমি 200 টাকা ফি জমা দিয়েছি, এখানে দেখাচ্ছে ফি জমা হয়েছে 200 টাকা, ব্যবহার করা হয়েছে 0 টাকা। তাহলে আমি যখন ব্যবহার করব সেটা এখান থেকে কর্তন হয়ে যাবে। আপনি একসঙ্গে একাধিক শিক্ষার্থীর ফি জমা দিতে পারেন, অথবা আলাদা আলাদা করে একজন একজন করেও ফি জমা দিতে পারেন। এবার আসেন কীভাবে কারেকশন করবেন। তো শুরুতে আপনাকে 2টা পদ্ধতিতে আপনি কারেকশন করতে পারেন। একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি শিক্ষার্থীদের আপনি রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করেছেন, সেহেতু আপনার রেজিস্ট্রেশন নাম্বার ধরে কারেকশন করাটাই সহজ হবে। এছাড়া আপনি যদি শিক্ষার্থীর স্টুডেন্ট আইডি জানেন তাহলে এই সার্চ অপশনে শিক্ষার্থীর স্টুডেন্ট আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। স্টুডেন্ট আইডির জন্য আপনাকে কী করতে হবে, আবার স্টুডেন্ট মেনুতে লগ ইন করে স্টুডেন্টের আইডি দেখে আসতে হবে। এই যে পাশে স্টুডেন্টের আইডি থাকে, এখান থেকে আপনি স্টুডেন্টের আইডি কালেকশন করতে পারবেন। তো আমরা স্টুডেন্টের আইডি না, আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিই, দেখি কী হয়। এখানে আমি আমার একজন যে শিক্ষার্থীর কারেকশন করব, মায়ের নাম ভুল আছে, আমি সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিই 2013-5-90-609-5। দেখেন এখন আপনাকে দেখাচ্ছে এই শিক্ষার্থীর তথ্যগুলো সব আপনাকে দেখাচ্ছে, তার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, তার জেন্ডার, ক্লাস রোল, কোর্স সাবজেক্ট যেটা আর কি, তার হিন্দু না মুসলিম সেই সাবজেক্টটা, তারপরে তার চতুর্থ বিষয় যেটা সেই সাবজেক্ট, এবং তার ছবি। তাহলে কতগুলো কারেকশন আপনি করতে পাচ্ছেন, যে তথ্যগুলো আমরা সাধারণত রেজিস্ট্রেশনের সময় দিয়ে থাকি তার সবই আপনি কারেকশন করতে পাচ্ছেন। তো আমরা এই স্টুডেন্টের কারেকশন করব মায়ের নাম। তো
তো মায়ের নাম কোহিনুর খাতুন, এখানেও কোহিনুর দেখাচ্ছে, কিন্তু তার আইডি কার্ড অনুযায়ী, তার মাতার আইডি কার্ড অনুযায়ী কোহিনুর খাতুন নামের বানান। এনের পরে ইউ না হয়ে দুইটা ও আছে, এখানে এমএসটি কে ও এইচ আই এন ডাবল ও আর কে কোহিনুর খাতুন কে এইচ টি ইউ এল। আচ্ছা সুন্দর, কোহিনুর খাতুন লেখা হয়ে গেছে। দেখেন আপনি এই একটা আবেদনে এর সব তথ্য কারেকশন করতে পারবেন, কারেকশন করার পরে লাস্টে সেভ বাটনে ক্লিক করবেন। কিন্তু যদি আপনি একটা কারেকশন করে সেভ বাটনে দিয়ে দেন তাহলে সেভ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আরেকটা কারেকশন করতে গেলে কিন্তু আপনার আবারও 100 টাকা কর্তন হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য একজন শিক্ষার্থীর যতগুলো কারেকশন আপনি একবারেই করে নেবেন, একবারে করে নেওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করুন। দেখেন আপনি নিশ্চিতভাবে আবেদনটি সেভ করতে চান কি না, তাই দেখাচ্ছে। ওকে আমি সেভ করতে চাই। দেখেন এবার শিক্ষার্থীর তথ্য সেভ হয়ে গেল। কী কী কারেকশন দেখেন, নিউ মাদার আর ওল্ড মাদার, নিউ মাদার নেম এবং ওল্ড মাদার নেম দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার এত, আইডি নাম্বার 243। এই হচ্ছে অবস্থা। আমরা একটু দেখে আসি আসলে আমরা যেটা কারেকশন করলাম সেটা কারেকশন হলো কি না। রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টে চলে যান, রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেন, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এখানেও রেজিস্ট্রেশন নাম্বার দিই, দিয়ে প্রিন্ট রেজিস্ট্রেশন কার্ড, প্রিন্ট রেজিস্ট্রেশন কার্ডে আসেন। দেখেন আমি যে মায়ের নামটা কারেকশন করেছি সেটা দেখুন এখন সুন্দরভাবে এন ডবল ও আর চলে এসেছে, অর্থাৎ আমরা কারেকশন করলে পারে সঙ্গে সঙ্গেই নামটি কারেকশন হয়ে যাবে। আমরা আরও একটি তথ্য কারেকশন করতে পারি, তো ভিডিও বড় হয়ে যাবে, আমি সেটা ভিডিওতে আনতে চাচ্ছি না, আমি আরও একজন স্টুডেন্টের তথ্য কারেকশন করব। দেখেন এখানে আপনার ফি জমা ছিল 200 টাকা, ব্যবহার করা হয়েছে 100 টাকা, অবশিষ্ট আছে 100 টাকা। এই অবশিষ্ট 100 টাকা দিয়ে আমি আরও একটি তথ্য কারেকশন করব। আশা করি আপনারা সবাই এভাবে তথ্য কারেকশন করতে পারবেন, আর যারা নতুন বিশেষ করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা নিয়েছেন, ম্যাক্সিমাম স্কুলগুলো হয়তো তাদেরকে দিয়ে কাজ করাবে, তারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক দিবেন, আমার চ্যানেলের নতুন যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।